হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে এমন 20 থেকে 30 হাজার টাকার সাইকেলগুলা, যার মধ্যে সবচেয়ে ভালো 5টা সাইকেল নিয়ে আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করব, যেই সাইকেলগুলো আপনারা 20 থেকে 30 হাজার টাকা বাজেট হইলে অবশ্যই একবার দেখবেন। আজকের এই ভিডিওটাতে 5টা সাইকেলের রিভিউ একসাথে দিব, এই জন্য ভিডিওটা একটু বড় হইতে পারে। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর সবাই ভিডিওটাতে একটু কষ্ট করে লাইক দিবেন আর কমেন্ট করবেন। তাহলে আর দেরি না করে মূল ভিডিওর দিকে চলে যাচ্ছি। আজকের এই লিস্টে 5 নম্বরে যে সাইকেলটা আছে সেই সাইকেলটা হচ্ছে ফিনিক্স 1900, যেটা 2019 মডেল, যেটা এখন পর্যন্ত বাজারে অ্যাভেলেবেল আছে এমন একটা সাইকেল হচ্ছে এটা। এই সাইকেলের সম্পর্কে শর্টকাট একটু বলে দেই, এই সাইকেলের ট্রান্সমিশন স্পিড হচ্ছে 27 স্পিড, আর এই সাইকেলের গ্রুপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো আল্ট্রা সিরিজের একটা গ্রুপ সেট। এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এসআর সান্টুর এর 100 mm একটা সাসপেনশন। আজকের এই লিস্টে একমাত্র এই সাইকেলটাতেই ব্যবহার করা হয়েছে 100 mm একটা সাসপেনশন, বাকি সবগুলো সাইকেলেই মোটামুটি ব্যবহার করা হয়েছে 120 mm এইচ এল ও সাসপেনশন, মানে হলোটেক সাসপেনশন। এরপর এই সাইকেলের যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে, এই ফ্রেমটা ব্যবহার করা হয়েছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম। আজকের এই লিস্টের সবগুলো সাইকেলেই অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই সাইকেলটার ক্যাসেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো HG-200 মডেলের একটা ক্যাসেট, আর এই সাইকেলের ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো M351, আর এই সাইকেলের হাব হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ান্ডো ব্র্যান্ডের একটা হাব। এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাক্সিস ব্র্যান্ডের একটা টায়ার, আর এই সাইকেলটাতে ব্রেক হিসাবে ব্যবহার করেছে শিমানো M315 হাইড্রোলিক ডিস্ক ব্রেক। বাকি এই সাইকেলটাতে যা যা আছে সবকিছু ব্যবহার করা হয়েছে ফিনিক্স ব্র্যান্ডের নিজস্ব প্রোডাক্ট। আর এই সাইকেলের স্পেসিফিকেশন দেখে আমার মনে হয়েছে এই সাইকেলটা একবারে লিস্টের শেষে রাখা যেতে পারে, যেহেতু এই সাইকেলটার দাম হচ্ছে মাত্র 24,000 টাকা। আর এই সাইকেলটা আপনারা কোথায় কোথায় অ্যাভেলেবেল পাবেন সঠিক বলতে পারতেছি না, তবে মিরপুরের মধ্যে যারা আছেন তারা এই সাইকেলটা অ্যাভেলেবেল পাবেন সম্ভবত সাইকেল মেকানিক্স নামের শোরুমটাতে। এরপর আসা যাক নাম্বার চারের দিকে। নাম্বার চারে যে সাইকেলটা রাখছি সেটা হচ্ছে ভ্যালোস লিজিয়ন 50, যেটা 2021 মডেল। এই সাইকেলটাতে ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম। এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড হিসাবে পাবেন 27 স্পিড। এই সাইকেলের গ্রুপ সেট হিসাবে ব্যবহার করা হয়েছে শিমানো আল্ট্রা সিরিজের একটা গ্রুপ সেট, তবে এই সাইকেলে যে রেয়ার ড্রোলারটা আছে সেটা ব্যবহার করেছে শিমানো এসারা সিরিজের একটা রেয়ার ড্রোলার। এরপর এই সাইকেলে ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে শিমানো FCTY301 মডেলের একটা ক্র্যাঙ্ক, আর এই সাইকেলে ক্যাসেট হিসেবে ব্যবহার করেছে শিমানো HG-200 একটা ক্যাসেট। এই সাইকেলে সাসপেনশন হিসেবে ব্যবহার করেছে এসআর সান্টুর এর XCM মডেলের 120 mm একটা সাসপেনশন, আর এই সাসপেনশনটা হচ্ছে HLO সাসপেনশন, মানে এই সাসপেনশনটা লক করা যাবে এবং আনলক করা যাবে। এই সাইকেলটার ব্রেক সেট হিসেবে ব্যবহার করেছে শিমানো MT-200 মডেলের একটা ব্রেক সেট, আর এই সাইকেলটার চেন হিসেবে ব্যবহার করেছে KMC Z99 মডেলের একটা চেন। এই সাইকেলটাতে হাব হিসেবে ব্যবহার করেছে শিমানো TX505 মডেলের একটা হাব, আর এই হাবটা হচ্ছে একটা সেন্ট্রাল লক হাব। আর এই সাইকেলটা সম্পর্কে তেমন কিছু বলার নাই, শর্টকাটে যতটুক বলা যায় ততটুক বইলে মূলত ভিডিওটা শেষ করার চেষ্টা করতেছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই সাইকেলটা 4 নম্বরে রাখার প্রধান কারণ হচ্ছে এই সাইকেলটার দাম। এই সাইকেলটার দাম হচ্ছে মাত্র 23,000 টাকা, আর এই সাইকেলটা সমগ্র বাংলাদেশে পাওয়া যাবেন, বর্তমানে কোথাও অ্যাভেলেবেল আছে নাকি সঠিক বলতে পারতেছি না, তবে ঈদের পরপর সাইকেলটা আবার অ্যাভেলেবেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই সাইকেলটার বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র 23,000 টাকা, আর 23,000 টাকায় এর চেয়ে ভালো সাইকেল বর্তমান বাংলাদেশে নাই বললেই চলে। এরপর আসা যাক নাম্বার তিনের দিকে। নাম্বার তিনে যে সাইকেলটা রাখছি সেটা হচ্ছে কোর প্রজেক্ট 3। এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোর প্রজেক্ট 3 কে কেন এত পেছনে রাখলাম, একে বা দুয়ে না রেখে নাম্বার তিনে কেন রাখলাম কোর প্রজেক্ট 3 কে। সর্বপ্রথম আসা যাক কোর প্রজেক্ট 3 দামের ব্যাপারে। কোর প্রজেক্ট 3 দাম হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকার মধ্যে আমার মতে সবচেয়ে খারাপ সাইকেল হচ্ছে কোর প্রজেক্ট 3। এত দাম দিয়ে কোর প্রজেক্ট 3 নেওয়ার মতো কোনো কারণ নাই যদি বাকি সাইকেলগুলো বাজারে অ্যাভেলেবেল থাকে। যদি বাকি সাইকেলগুলো বাজারে অ্যাভেলেবেল না থাকে সেহেতু কোর প্রজেক্ট 3 অনেক ভালো সাইকেল আমার মতামত অনুসারে। সর্বপ্রথম আসা যাক কোর প্রজেক্ট 3-তে ফ্রেম হিসেবে কি ব্যবহার করেছে। এই সাইকেলটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করেছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম।
আর এই সাইকেলটার সাসপেনশন হিসেবে ব্যবহার করেছে এসআর সান্টুর এর এক্সিএম মডেলের একটা সাসপেনশন, যেটা হচ্ছে 120 mm একটা সাসপেনশন। এই সাইকেলটা আর ভ্যালুস লিজিয়ন 50 যে সাইকেলটা আছে এর আগের সাইকেলটা সেম সাসপেনশন ব্যবহার করেছে, তবে এটাতে ব্যবহার করেছে রিমোট লক আর ওইটাতে ব্যবহার করেছে এইচএলও লক। ওইটা নিচে হাত দিয়ে লক করতে হবে আর এটা আপনার হ্যান্ডেল বার থেকে লক করতে পারবেন। এই হচ্ছে একটা সুবিধা আছে এই সাইকেলটাতে, বাকি এই লিস্টের আর কোনো সাইকেলে এই সুবিধাটা নাই শুধুমাত্র। এরপর আসা যাক সাইকেলের ক্র্যাঙ্ক এর দিকে। এই সাইকেলটাতে ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে এক্সিটি মডেলের একটা ক্র্যাঙ্ক, সাইকেলের বিবি সেট হিসেবে ব্যবহার করেছে নেকো ব্র্যান্ডের একটা বিবি সেট, সাইকেলটাতে চেন হিসেবে ব্যবহার করেছে কেএমসি ব্র্যান্ডের একটা চেন, আর এই সাইকেলটার গ্রুপ সেট হিসেবে ব্যবহার করেছে শিমানো অল্ট্রো সিরিজের একটা গ্রুপ সেট, যেটা সাধারণত 20 থেকে 22 হাজার টাকার রেঞ্জের সাইকেল গুলোতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। উপরের যে সাইকেল গুলোতে ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে ওই গ্রুপ সেটটাই মূলত এই সাইকেলেও ব্যবহার করা হয়েছে। গ্রুপ সেটের পর আসা যাক সাইকেলটার ব্রেকের দিকে। এই সাইকেলটাতে ব্রেক হিসেবে ব্যবহার করেছে শিমানো M365, আর এই সাইকেলের রোটার হিসেবে ব্যবহার করেছে সামনে 180 mm রোটার আর পেছনে 160 mm একটা রোটার, আর এই সাইকেলের বাকি যাবতীয় যত অ্যালয় পার্ট গুলো আছে সবগুলোই ব্যবহার করেছে উনো ব্র্যান্ডের। আর এই সাইকেলটার দাম 30,000 টাকা হওয়ার মতো আমার দেখা মতে কোনো কারণ পাই নাই। এই সাইকেলটার দাম আমার মনে হয় ওভার প্রাইস। আর এই সাইকেলের যে রেড্রোলারটা আছে, সবাই বলে রেড্রোলার, এই সাইকেলের রেড্রোলারটা ব্যবহার করেছে শিমানো ডিওর সিরিজের একটা রেড্রোলার, আর যেটা হচ্ছে 9-speed একটা রেড্রোলার। এই রেড্রোলারের জন্য এই সাইকেলের দাম এত বেশি হওয়ার কোনো কারণ নাই। এরপর নাম্বার 2 এ যে সাইকেলটা রাখছি, এই সাইকেলটার নাম হচ্ছে ভ্যালুস লেগাসি। ভ্যালুস লেগাসি সাইকেলটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 26,000 টাকা। এই সাইকেলটা আমার মনে হয় 26,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো সাইকেল, যদিও সাইকেলটা বর্তমান বাজারে অ্যাভেলেবেল নাই, তবে ঈদের পরপর সাইকেলটা অ্যাভেলেবেল হইতে পারে। এই সাইকেলটা বাজারে অ্যাভেলেবেল হবে নাকি হবে না এ বিষয়ে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছি না, তবে হওয়ার একটা সম্ভাবনা আছে। এই সাইকেলটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করেছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম। এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড পাবেন 27 স্পিড, আর এই সাইকেলের গ্রুপ সেট হিসেবে পাবেন শিমানো অল্ট্রো সিরিজের একটা গ্রুপ সেট, না এই সাইকেলের হচ্ছে মিশ্র একটা গ্রুপ সেট পাবেন। শিমানো অল্ট্রো সিরিজও আছে, শিমানো এসারা সিরিজও আছে, আবার শিমানো ডিওর সিরিজও আছে, এরা হচ্ছে একটা মিশ্র গ্রুপ সেট। এই সাইকেলের ফ্রন্ট রোলার হিসেবে পাবেন শিমানো অল্ট্রোস, এই সাইকেলের রিয়ার রোলার হিসেবে পাবেন শিমানো ডিওর, এই সাইকেলের শিফটার পাবেন শিমানো এসারা, এবং এই সাইকেলের ক্র্যাঙ্ক হিসেবে পাবেন শিমানো MT-101 মডেলের একটা ক্র্যাঙ্ক, আর এই সাইকেলের ক্যাসেট হিসেবে পাবেন শিমানো HG-200 মডেলের একটা ক্যাসেট, যেটা হচ্ছে 9-speed একটা ক্যাসেট। আর এই সাইকেলের বাকি যা অ্যালয় পার্ট আছে সবগুলাই ভ্যালুসের নিজস্ব অ্যালয় পার্ট ব্যবহার করছে। এই সাইকেলটার সাসপেনশন হিসেবে পাবেন এসআর সান্টুর এর এক্সিএম মডেলের 120 mm একটা HLO সাসপেনশন, মানে হাইড্রোলিক লক সাসপেনশন। এই সাইকেলের হাইড্রোলিক লক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এখানে যে কয়টা সাইকেল আছে সবগুলোতেই এইচএলও সাসপেনশন ব্যবহার করা হয়েছে, মানে হাইড্রোলিক লক সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে। এরপর আসা যাক সাইকেলটার হেডসেটের দিকে। এই সাইকেলটাতে হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালুস ব্র্যান্ডের একটা নিজস্ব হেডসেট। হেডসেটের পর আসা যাক সাইকেলটার ব্রেক সেটের দিকে। এই সাইকেলটার ব্রেক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো MT-200 মডেলের একটা ব্রেক সেট। এই ব্রেক সেটটা এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ব্রেক সেট। এরপর আসা যাক সাইকেলটার টায়ারের দিকে। এই সাইকেলটাতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে স্মার্ট স্যামের 26 ইঞ্চি একটা টায়ার, আর এই সাইকেলটার হাব হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো TX505 মডেলের একটা হাব, যে হাবটা এক কথায় বলতে গেলে অনেক ভালো। আর সাধারণত 20,000 টাকার উপরে যে কোনো সাইকেলে এই হাবটাই ব্যবহার করে, 20 থেকে 30,000 টাকার রেঞ্জে, আর এই সাইকেলেও এই হাবটাই ব্যবহার করেছে। এই সাইকেলটা আর কোর প্রজেক্টের সাথে যদি তুলনা করতে যান, একটা দিকে আমার মনে হয় কোর প্রজেক্টটি এর থেকে আগে যাবে, একটা না দুইটা দিকে, কিন্তু ওই দামের দিকটা হিসেব করতে গেলে কোর প্রযুক্তি এর থেকে অনেক পিছনে চলে যাবে। একটা হচ্ছে এই সাইকেলের ফ্রন্ট রোটারটা, এরা ব্যবহার করেছে 160 mm একটা রোটার, আর কোর প্রযুক্তিতে ব্যবহার করেছে 180 mm একটা রোটার। এই দিকটাতে কোর প্রযুক্তি আগে যাবে, আর কোর প্রযুক্তি আগে যাবে ওই সাইকেলটাতে ব্যবহার করেছে রিমোট লক সাসপেনশন, আর এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে নর্মাল HLO সাসপেনশন। এই জন্য কোর প্রজেক্টরি এর থেকে আগে যাবে, কিন্তু এই সাইকেলে যদি আবার টায়ারটা দেখেন কোর প্রজেক্টরি থেকে অনেক ভালো ব্যবহার করছে। কোর প্রজেক্টরিতে ব্যবহার করা হয়েছে ম্যাক্সিসের পি সিরিজের একটা টায়ার, আর এই সাইকেলটাতে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে স্মার্ট স্যামের টায়ার।
যদি টায়ারের দিকটা দেখেন, ওই সাইকেল থেকে এই সাইকেলটা আবার অনেক আগে গেছে। সেহেতু সব দিক বিবেচনা করে কোর প্রজেক্ট থ্রি এর নাম্বার 3 এ রাখছি আর এই সাইকেলটাকে নাম্বার 2 এ রাখছি। এরপর আসা যাক নাম্বার 1 এর দিকে। নাম্বার 1 এ যে সাইকেলটা রাখছি সেটা হচ্ছে ভ্যালোস আউটরেজ 605 2021 মডেলের সাইকেলটা। এই সাইকেলটা আপনাদের মতামত অনুসারে এই সাইকেলটা ভালো না, কিন্তু আমার মতামত অনুসারে এই সাইকেলটা মোটামুটি অনেক ভালো একটা সাইকেল। তবে 2019 এর মডেলটা হচ্ছে একটু লো গ্রেডেড। তাও এই সাইকেলটাকে নাম্বার 1 এ রাখার পেছনে অনেকগুলা কারণ আছে, ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন এই সাইকেলটাতে কি কি কারণে নাম্বার 1 এ রাখছি। সর্বপ্রথম আসা যাক সাইকেলটার দাম। এই সাইকেলটার দামের কারণে এই সাইকেলটাকে নাম্বার 1 এ রাখছি। এই সাইকেলটাতে ব্যবহার করেছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম, আর এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড পাবেন 27 স্পিড। সাইকেলটার গ্রুপ সেট হিসাবে ব্যবহার করেছে শিমানু এলিভিও সিরিজের একটা গ্রুপ সেট। এই পর্যন্ত যে কয়টা সাইকেল বলছি সবগুলোতে ব্যবহার করেছে শিমানু অল্ট্রো সিরিজের একটা গ্রুপ সেট, আর এই সাইকেলটাতে ব্যবহার করেছে শিমানু এলিভিও সিরিজের গ্রুপ সেট। তার মানে শিমানু এছাড়া চেয়ে উপরের লেভেল হচ্ছে এলিভিও, বাকি সবগুলো সাইকেল থেকে এই সাইকেলটা এমনিতে আগে গেছে গ্রুপ সেটের কারণে। এই সাইকেলের ফ্রন্ট রোলার হিসেবে ব্যবহার করেছে শিমানু অল্ট্রো সিরিজের একটা ফ্রন্ট রোলার। এই সাইকেলের রেয়ার রোলার হিসেবে ব্যবহার করেছে শিমানু এলিভিও সিরিজের একটা রেয়ার রোলার। এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করেছে শিমানু এলিভিও সিরিজের একটা শিফটার। এই সাইকেলের ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে শিমানু 101 মডেলের একটা ক্র্যাঙ্ক। এই সাইকেলের ক্যাসেট হিসাবে ব্যবহার করেছে শিমানু HG-200 মডেলের একটা ক্যাসেট। এই সাইকেলের হ্যান্ডেল বার হিসেবে ব্যবহার করেছে 700 mm একটা অ্যালয় হ্যান্ডেল বার, যেটা ভ্যালুসের। আর এই সাইকেলের স্টিম হিসাবে ব্যবহার করেছে ভ্যালুসের একটা স্টিম। এই সাইকেলটার সাসপেনশন হিসেবে ব্যবহার করেছে SR সান্টুর এর XCR 120 mm একটা সাসপেনশন। এই পর্যন্ত যে কয়টা সাইকেলের কথা বলছিলাম সবগুলোতেই ব্যবহার করেছে XCM মডেলের সাসপেনশনটা, আর এই সাইকেলটাতে ব্যবহার করেছে XCR মডেলের একটা সাসপেনশন, যেটা XCM এর চেয়ে অনেক ভালো এক কথায় বলতে গেলে। এই সাইকেলের গ্রুপ সেট আর এই সাইকেলের সাসপেনশন এই লিস্টের বাকি যে কয়টা সাইকেল আছে সবগুলোর থেকে ভালো। এরপর আসা যাক সাইকেলটার হেডসেটের দিকে। এই সাইকেলটাতে হেডসেট হিসেবে ব্যবহার করেছে ভ্যালুসের নিজস্ব একটা হেডসেট, আর এই সাইকেলটার ব্রেক সেট হিসেবে ব্যবহার করেছে শিমানো MT-200 মডেলের একটা ব্রেক সেট। এই সাইকেলের হাব হিসেবে ব্যবহার করেছে শিমানো TX-505 মডেলের একটা সেন্ট্রাল লক হাব, আর এই সাইকেলটার টায়ার হিসেবে ব্যবহার করেছে স্মার্ট স্যামের একটা টায়ার, আর এই সাইকেলের রোটার হিসেবে ব্যবহার করেছে সামনে 180 mm একটা রোটার আর পেছনে 160 mm একটা রোটার। কোর প্রজেক্টের যেহেতু রোটারটা ভালো ছিল সেহেতু ওই সাইকেলের রোটারটা অনেকে বলতে পারে ভালো, এই সাইকেলটার রোটারও ব্যবহার করেছে কোর প্রজেক্টের সমান, মানে সামনে 180 mm এবং পেছনে 160 mm একটা রোটার। এরপর আসা যাক সাইকেলটার বিবি সেটের দিকে। এই সাইকেলটার বিবি সেট হিসেবে ব্যবহার করেছে টুন এর একটা বিবি সেট, আর সাইকেলটার স্যাডেল হিসেবে ব্যবহার করেছে ভ্যালুসের নিজস্ব একটা স্যাডেল। যদি কেউ বলেন 30,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো সাইকেল কোনটা, সেহেতু আমি বলবো ভ্যালুস আউটরেজ 605 2021 মডেলের সাইকেলটা 30,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো সাইকেল। যদি কারো বাজেট একটু বাড়াইয়া মানে 32,000 টাকা পর্যন্ত যাইতে পারেন, সেহেতু আমি বলবো এখান থেকে একটা সাইকেলও নিয়েন না। সেক্ষেত্রে নেবেন হচ্ছে ভিটাস নিউক্লিয়াস 27 VR এই সাইকেলটা। এই সাইকেলটা এই লিস্টের বাকি সবগুলো সাইকেল থেকে একটু হলেও আগে আছে, একটু না এক কথা বলতে গেলে অনেক লেভেল আগে আছে। তবে সাইকেলটার দাম একটু বেশি। এই সাইকেলটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 32,000 টাকা। কি কি দিকে এই সাইকেলটা আগে আছে একটু বইলা দেই। সর্বপ্রথম হচ্ছে সাসপেনশন। এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করেছে SR সান্টুর এর XCR এয়ার সাসপেনশন, যেটা 120 mm একটা সাসপেনশন। এখানে যে কয়টা সাইকেলের রিভিউ করছিলাম সবগুলোতেই ব্যবহার করেছে স্প্রিং কয়েল সাসপেনশন, আর ভিটাস নিউক্লিয়াস 27 VR এই সাইকেলটাতে ব্যবহার করেছে একটা এয়ার সাসপেনশন। এয়ার সাসপেনশন আর স্প্রিং কয়েল সাসপেনশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, দুইটার সাথে মিলে কোনো লাভ নাই। এরপর আসা যাক সাইকেলটার রিমের দিকে। এই সাইকেলটাতে একমাত্র রিম হিসেবে ব্যবহার করেছে 27.5 ইঞ্চি WTB-র রিম, আর বাকি সবগুলো সাইকেলেই ব্যবহার করেছে নিজস্ব ব্র্যান্ডের রিম। কোরে ব্যবহার করেছে কোরের রিম, ভ্যালুসে ব্যবহার করেছে ভ্যালুসের রিম, ফিনিক্সে ব্যবহার করেছে ফিনিক্সের রিম, আর এই সাইকেলটাতে ব্যবহার করেছে WTB-র টিউবলেস একটা রিম। এরপর আসা যাক এই সাইকেলটার টায়ার দিকে। এই সাইকেলটাতে টায়ার হিসেবে ব্যবহার করেছে WTB-র একটা টিউবলেস টায়ার, বাকি সবগুলো সাইকেলেই ব্যবহার করেছে স্মার্ট স্যামের টায়ার অথবা ম্যাক্সিসের টায়ার। এই সাইকেলটাতে একমাত্র ব্যবহার করেছে WTB-র টায়ার। এরপর এই সাইকেলের যে হাবটা ব্যবহার করেছে এটা ব্যবহার করেছে কোয়ান্ডোর হাব, কোয়ান্ডোর বিয়ারিং হাবটা, কোয়ান্ডোর নর্মাল হাবটা না।
আর এই সাইকেলটাতে যাবতীয় যতগুলা পার্টস আছে সবগুলাই ব্যবহার করা হয়েছে এন্টি রাস্ট পার্টস। মানে এই সাইকেলের গ্রুপ সেটটা হচ্ছে এন্টি রাস্ট একটা গ্রুপ সেট। এই সাইকেলের যা যা ব্যবহার করা হয়েছে বাকি সবগুলো সাইকেল থেকে একটু হলেও আপগ্রেড। তবে অনেকে বলতে পারেন ভ্যালোস আউটের 605 থেকে তো কিছু কিছু দিকে লো গ্রেড আছে, এই বিষয়টা সত্য, কিন্তু যে জিনিসগুলো আপগ্রেড পাইতেছেন ওগুলো যদি ভ্যালোস আউটের 605 এ আপগ্রেড করতে যান তাহলে আপনাদের খবর আছে, নিম্নে হইলে আপনাদের 15 থেকে 20 হাজার টাকার মতো খরচ হবে এই সাইকেলে যে জিনিসগুলো আসছে ওই জিনিসগুলো যদি ওই সাইকেলে পরবর্তীতে আপগ্রেড করতে চান। যদি বাজেট বাড়াইতে পারেন 32 হাজার টাকা পর্যন্ত কেউ নিতে পারেন, সেহেতু এই সাইকেলটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা সাইকেল। এই সাইকেলটা লিস্টের মধ্যে না, কারণ ওইখানে আমার 5টা সাইকেল হয়ে গেছে। এই সাইকেলটা হচ্ছে 6 নম্বরের সাইকেল আর এই সাইকেলটা লিস্টের বাইরে সাইকেল। যদি কেউ বাজেট বাড়াইতে পারেন এই সাইকেলটা দেখবেন, আর যদি কেউ বাজেট না বাড়াইতে পারেন ওই সাইকেলগুলো দেখবেন। ওই সাইকেলগুলো যথেষ্ট ভালো সাইকেল যার যার রেঞ্জের তুলনায়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।